আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা করব হচ্ছে যখন এখানে মেইলটা দিবে মেইলটায় আমি একটা ভেরিফিকেশন লিংক পাঠিয়ে দিব। তো সেজন্য আপনাদেরকে মেইল পিএসপি মেইল ইউজ করব, আর হলো যে প্রথমত ইউজ করব হচ্ছে মেইল ট্র্যাপ, যেখান থেকে আমাদেরকে মেইল রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত ইউজার পাসওয়ার্ড বা মেইল সার্ভারের জন্য যা যা দরকার হয় সেইগুলো সে দিবে। ওকে, তাহলে প্রথমত চলে যাব আমরা মামুরজোর গিটহাবে চলে যাব। মামুরজোর গিটহাব থেকে আপনি রিপোজিটরি পাবেন, যে রিপোজিটরিতে আমি ইমেইলের কিভাবে পাঠাইতে হয় তারকম কিছু পাই। দেখেন ইমেইলের সিস্টেম পাঠিয়ে দিয়েছি। ওকে, এখানে লেখা আছে যে দেখেন বাংলা বিল্ড রেজিস্ট্রেশন উইথ জিমেইল, এটা হচ্ছে জিমেইলের মাধ্যমে, এটা হচ্ছে মেইল সেন্ড। ওকে, এটা হচ্ছে জিমেইলের মাধ্যমে, সমস্যা নেই, সবগুলো একই মাধ্যমে। আমি এটা জিমেইলের মাধ্যমে এটাকে আমরা যাচ্ছি, এইটা যে এইখান থেকে জিনিসগুলো আমরা দেখেন ফাইলগুলো, হ্যাঁ ফাইলগুলোকে আমরা কি করতেছি, তিনটা ফাইল আমরা এটাকে ডাউনলোড করতেছি। প্রথম অবস্থা এটাকে ডাউনলোড করে আমাদের প্রজেক্টে কিভাবে ইমপ্লিমেন্ট করব সে বিষয়গুলো আমি ইনশাল্লাহ এই পর্বে মানে দেখাবো ইনশাল্লাহ। তো ফাইন, ডাউনলোড হলো। এখন আমরা যে কাজটি করব তা হলো যে এইটাকে আমরা ওপেন ফোল্ডারে যাই, এটাকে আনজিপ করব। ফাইন, আনজিপ করে এখানের যে ফাইলগুলো আছে সে ফাইলগুলোর সাথে জাস্ট একটু দেখব কি অবস্থা, তেমন কিছু না, খুবই মানে ভাইটাল কিছু না, এটা রকেট সায়েন্স না। ফাইন, এই যে দুইটা জিনিস আছে এই দুইটা জিনিসকে আমরা নিয়ে যাব। এখন এই দুইটা প্রথমত এই ফোল্ডারটাকে আমরা কপি করব। কপি করে আমাদের প্রজেক্টের যে ফোল্ডার আছে সেই প্রজেক্টের ফোল্ডারের ভিতরে নিয়ে যাব প্রথম অবস্থায়। ওকে, তো আছে হচ্ছে পিএইচপি লার্ন। ফাইন, এই প্রজেক্টের ভিতরে আমরা যেখানে কাজ করতেছি, আমরা কাজ করতেছি অথের ভিতরে, রাইট, অথেন্টিকে যেখান থেকে কাজ করতেছি, এই ফোল্ডারের ভিতরে এখানে রেখে দিলাম প্রথম অবস্থায়। এরপরে দুইটা ফাইল আছে, সেই দুইটা ফাইলকে আমরা এখান থেকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব। ফাইন, আমাদের এটা আছে, কোথায় রেখেছিলাম আমরা, হচ্ছে ডাউনলোড, এটার ভিতর থেকে এই দুইটা ফাইলকে আমরা নিয়ে যাব আমাদের প্রজেক্টের ভিতরে। ফাইন, ওকে, অতের ভিতরে দেন এখানে আমরা রেখে দিলাম। এই দুটো কাজ করলাম। এখন আমরা চেক করি, প্রথম অবস্থায় চেক করি যে আমাদের ওই দুটো ফাইল যেখানে আনলাম, আনার পরে ওই দুটো ফাইল ঠিকমতো কাজ করতেছে কি না। আমরা এইখানে আছে যে উইথ এইচটিএমএল দিয়ে একটা পাঠাবে, আর হচ্ছে শুধু সেন্ড মেইল। এখন এইখানে সেন্ড মেইল হবে, ফাইন, মেইল সেন্ড হবে। এখানে দেখেন লেখা আছে এই জিনিসগুলো কি করে, কিভাবে কি কাজ করে। প্রথম অবস্থায় আমরা আমাদের এই যে পিএসপি মেইলার, এটা টোটালি একটা পিএসপি মেইলার সমস্ত কিছু রেডি করে রাখছে, এই ফোল্ডারটা এখানে আমরা নিয়ে আসব। তারপরে এই ফাইলটা ইনক্লুড করা থাকবে, এই ফাইলটা রেকর্ড করা থাকবে, এই ফাইলটা রেকর্ড করা থাকবে। অলরেডি আপনারা বুঝতে পারছেন যে এটা একটা ক্লাস, ক্লাসের ভিতর থেকে বললাম যে ট্রু নিউ ডাক দিলাম, সেই মেইল থেকে মেইলের অবজেক্টের প্রপার্টির ভ্যালুগুলো এখানে আমাকে কি করে দিতে হবে, সেট করে দিতে হবে, রাইট। এটা কিন্তু আপনারা জানেন। তারপরে জানেন যে এটা একটা মেথড, সেট ফ্রম, কোন মেইল থেকে সেন্ড হচ্ছে, অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে যাচ্ছে, রাইট, এবং সে কিভাবে যাবে, রাইট, সেগুলো বলা দিচ্ছে। ফাইন, এখন বলা হচ্ছে যে কি, বলা হচ্ছে যে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট কি, কি হিসেবে সাবজেক্ট যাচ্ছে সেই সাবজেক্টটা তুমি পাঠাও, বডি, বডিতে কি পাঠাও। তারপরে এখানে হচ্ছে যে কোনো একটা জায়গায় পাঠাই দিতে পারে রিটার্ন করে, অথবা তাকে এখানে একটা মেসেজ পাঠাই দিলাম যে তোমার মেসেজ ডান, এতটুকুই। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু কোডগুলো আপনি পাবেন। এখন কোথায় ইনফরমেশন চেঞ্জ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেটা দেখানোর জন্য প্রথমত আমাদেরকে এই বিষয়গুলো তৈরি করতে হবে। তো এই বিষয়গুলো তৈরি করার জন্য আমি আপনাদেরকে যদি বলে দেই, দেখেন এটা টোটালি আসে আমার এই অলরেডি সিস্টেমে, এটা হলো যে কি, দেখেন জিমেইল, হ্যাঁ, এবং আমি এটা সেট করে রাখছি, এটা আমি আপনাদেরকে দিয়ে দিছি, এটা হচ্ছে তৈরি করে নেবেন। এই জিনিসটা যদি আবার অ্যাপ, এটা হচ্ছে ইউজার নেম মানে মেইল অ্যাড্রেস, অ্যান্ড এটা হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড। ওকে, এই দুটো জিনিস লাগবে, আর এই দুটো জিনিস সবসময় আপনি পাবেন, পোর্ট নম্বর, মুখস্থ, এটা ঠিক আছে, এগুলো সব থাকবে। এখন তার আগে বলে নেই, যদি জিমেইলটা যদি আপনি তৈরি করতে না পারেন,
তাহলে কি করবেন? আগে দেখি মেইলটা যায় কিনা, মেইলটা যায় কিনা। ওকে ওকে, এখন যদি মেইলটা যায় কিনা সেটা চেক করার জন্য আমরা সর্বপ্রথম আমাদেরকে এই পেজটা ওপেন করতে হবে, পেজটা ওপেন করতে হবে। তো সে মেইল যাবে হচ্ছে যে সেট ফ্রম, আর অ্যাড্রেস কোন মেইলে যাবে, আমি যাচ্ছি যে মামুরজোর বিডিতে পাঠাচ্ছি, এম এ এম ওয়ার মামুরজোর বিডি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম। ওকে, মামুরজোর বিডি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলে সে পাঠাচ্ছে। ওকে, আর কোন মেইল থেকে যাচ্ছে, এটা সেন্ডার মেইল, আর এই মেইল রিসিভ মেইল, এটা হচ্ছে রিসিভ মেইল। এই মেইলে রিসিভ করবে কি, রিসিভ করবে এই সাবজেক্টে রিসিভ করবে এবং এই বডিটা রিসিভ করবে। ওকে ওকে, এখন দেখি এটা কাজ করে কিনা। কাজ করার জন্য আমি কি এই ফাইলটাকে আমাকে লগ ইন, এই ফাইলটা হিট করাইতে হবে, রাইট? তাহলে এই ফাইলটা হিট করার জন্য আমি এটা কাজ করি, এটা হচ্ছে অথের ভিতরে, তাই না? তাহলে আমি এখান থেকে চলে গেলাম অথের ভিতর থেকে, এটাকে হিট করলাম, এটাকে হিট করি, দেখি কি অবস্থা। হ্যাঁ, দেখি কি অবস্থা, সেন্ট হয় কিনা, মেইল হ্যাজ বিন সেন্ট, মেইল হ্যাজ বিন সেন্ট। এবার আমি আমার জিমেইলটা ওপেন করি, তো এটা কি মামুরজোর বিডি, হ্যাঁ মামুরজোর বিডি, জিমেইলটা ওপেন করি, জিমেইলটা যদি আমি যদি একটু লগ ইন করার চেষ্টা করি, তাহলে দেখি যে আমার মেইলটা আসছে কিনা, চেক করি। এই দেখেন, সেন্ডার মেইল অ্যান্ড ভেরিফিকেশন, দেখছেন ইমেইল ভেরিফিকেশন কি ফ্রম পিএইচপি লার্ন, এবং এখানে লাভ পিএইচপি লার্ন, চলে আসছে, চলে আসছে। এটা দেখলাম টেস্ট পারপাস, কপি করে নিয়ে কিভাবে রাখলাম। নেক্সট পার্টে আমরা দেখব যে আমরা আমাদের ইনফরমেশন গুলো কিভাবে আস্তে আস্তে করে চেঞ্জ করতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। আমি আবারও বলছি, গিটহাব থেকে আমরা এখানে ডাউনলোড করলাম, গিটহাব থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে সেই কোডটু কিভাবে আমাদের প্রজেক্টে এনে রান করতে হবে তার প্রথম স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি। এরপরে আস্তে আস্তে করে আমি স্টেপ চেঞ্জ করবো। ওকে, যেমন নেক্সট স্টেপে উইথ এইচটিএমএল সহ কিভাবে পাঠাইতে পারি, এইচটিএমএল সহ কিভাবে পাঠাইতে পারি, সেই বিষয়টা আমি দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।